পুরো শুকনো পাতা না? গুড ইভিনিং সবাইকে, আর সবাইকে আজকে ন্যাড়াপোড়া। তো ন্যাড়াপোড়ার অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা অনেকেই ন্যাড়াপোড়া করবে, মানে বুড়ির ঘর পোড়াবে। আর এদিকে যেখানে আমরা বুড়ির ঘর পোড়াবো, তো সেখানে দেখো আমরা পৌঁছে গেছি। ওরা এতক্ষণ ওয়েট করছিল, আমার আসতে লেট হয়ে গেছে। বোঝা যাচ্ছে না কি হচ্ছে সেটা বল। এখানে মুখে লাইট মারো না, আরে এর মুখে। তোমরা সবাই ওইদিকে যাও, এবার তোরা বল তোদের কি অভিজ্ঞতা হয়েছে। গতবারের অভিজ্ঞতাটা একটু বলিস তো। এর বাগান ওর বাগান থেকে পাতা জোগাড় করা হয়েছে, আমি একটা পাতাও জোগাড় করিনি। চলাই এবার দূরে। এই বাবু চলাই। পুরো শুকনো পাতা না? এই আগের বার যখন আমি এসেছিলাম তখন এরকমই উঠেছিল। আমার বড় 8টায় আছে, কালকে জিজ্ঞেস করে গেছিল কখন আসবে, একদম 7টায় এসো। আমি আগে চলে, বাবা চলে এসো এবার সবাই। শেষমেশ ন্যাড়াপোড়া কমপ্লিট হলো। আর এদিকে দেখো আমরা উপরের ঘরে চলে এলাম নিপাদের। আর এদিকে দেখো দিদা কী করছে, কাকিমা কী করছে, অনেক অনেক কথা বলছে আমাদের সঙ্গে, কী করলাম না করলাম, কতটা মজা করলাম সেটা শুনছে। আর এদিকে বাচ্চারা দেখো, বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়েছে, ওরা টিফিন খাচ্ছে। টিফিনে ছিল সিঙ্গারা আর দুটো করে লাড্ডু, তো এটাই অনেক ছিল সেই মুহূর্তে, ওটাই খেয়ে ওঠা যাচ্ছিল না। আর এদিকে কাকিমা নিপা ব্যস্ত হয়ে পড়েছে সবাইকে নিয়ে। আর বাচ্চারাও এদিকে দেখো খুব আনন্দ করছে, খাচ্ছে। আর অনেক দিন পর এলাম আমি নিপাদের বাড়িতে। আর গতবার তো আমার হোলি খেলা হয়নি অসুস্থতার জন্য। আর কাকিমা দিদার সঙ্গে দেখা হয়, অনেক ভালো লাগলো। দিদা হট প্যান্ট পরলে হট প্যান্টটা আমি পাইনি নিয়ে আসবো। কথা কইতাছিস না তখন আমার মনে পড়ে, তোর দাদু থাকলে যে সব পাইলে, দাদু যে কি তাহলে তো তুমি দামি কম হয়ে যেতে, আমাদের দাম কিছু নাই। কত লোক পয়সা করছে, কত ভালো তুমি দাদু, আমরা মনকে ভি করতে হবে, মন অনুভব কই। তার জন্য কি আমাকে ফেলে গেছে না আমার বর কারোর সাথে গিয়েছে, কি হয়েছে আনন্দ, আমরা ওইটা কিছু ব্যাপার মনে করি না। অনেকে ওইটা কতুলাটা ধরে বুঝলে তখন সংসারে জটিল হয়ে যায় না, একদম এইটা কোনোদিন ভাবি না। ঠিক এটা শেখ আমার কাছে, অনেক কিছু শিখতে পারিস আমার কাছে। তুমি কোথায় ছিলে আমাদের? এদিকে দেখো সবাই সেলফি তোলাতে ব্যস্ত। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।
তো অনেক মজা হলো, অনেক গল্প হলো আজকে, এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে।